ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ডিজিটাল সিগন্যাল অ্যানালাইসিস, সিগন্যাল প্রসেসিং অ্যান্ড ইমেজ প্রসেসিং এর ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্যাল টার্ম ইভেন আর ওড সিগন্যাল রিলেটেড সলভ করবো। সেটা হলো যে দুটো ওড, একটা ওড আর একটা ইভেন সিগন্যালের মাল্টিপ্লিকেশন ওড হয় কিনা এটা প্রুভ করব। ইফ এক্স এন অফ এন ইজ ওড, যদি এই ফাংশনটা ওড হয় এবং এক্স টু অফ এন ইজ ইভেন, যদি ইভেন হয় তাহলে দেখাতে হবে যে এক্স ওয়ান অফ এন এক্স টু অফ এন ইজ ওড, এটা দেখাতে হবে দুটোর মাল্টিপ্লিকেশন ওড। তো আবার বলি, দুটো ইভেন আর ওড ফাংশনের মাল্টিপ্লিকেশন ওড হয় এটা প্রুভ করতে হবে। তো এইখানে এই ক্যালকুলেশনটুকু বোঝার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় একটু জানাই নিতে চাই। আচ্ছা, সেগুলো হলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিগন্যাল কত প্রকার, সাত প্রকার, এবং এইখানে পাঁচ নম্বরে ছিল ইভেন আর ওড সিগন্যাল। এখানে খুব সুন্দর করে এই যে দুইটা লাইন লেখা আছে, দুটো লাইন আপনাদেরকে মনে রাখতে হবে। এই প্রথমটা হলো ইভেন, এখানে দেখেন এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস এন, অর্থাৎ নেগেটিভ বসালে এবং পজিটিভ এন এর মান নেগেটিভ পজিটিভ দুটোর ক্ষেত্রেই একই হচ্ছে, কিন্তু বিপরীত এই যে এদিকে। আর ওড ওড ফাংশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভের মান একই, কিন্তু এর সাইন মানে দিক উল্টো, মাইনাস এক্স অফ মাইনাস এন দেখেন নিচের দিকে। তো এটা নিয়ে আরও একটু বিস্তারিত আমাদের যদি এখানে জানি, দেখেন রিমেইন আইডেন্টিক্যাল আন্ডার ফোল্ডিং অপারেশন। ফোল্ডিং বলতে টাইম রিভার্স, অর্থাৎ যে মাইনাস এন যদি বা মাইনাস টি যদি দেই, অর্থাৎ টি সময় থেকে মাইনাস টি, আমরা যদি ব্যাক হই, এখানে কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, সেখানে রিফ্লেকশন হবে, অর্থাৎ এখানে এক্স অফ টি যদি একটা কোনো ফাংশন হয়, এটা যখন তখন যদি ইভেন হয় তখন আমরা এক্স অফ মাইনাস টি বসালে সেটা আবার এক্স অফ টি আমাদেরকে রিটার্ন করে, ঠিক আছে। অর্থাৎ এক্স অফ মাইনাস টি সমান এক্স অফ টি, যেটা আমরা এই কিছুক্ষণ আগে এটাতেও দেখলাম, সরি, এই দেখেন এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস এন, দুটো একই হবে, জাস্ট বিপরীত। একটু বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, যেমন এখানে দেখেন এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি দুটো একই, জাস্ট বিপরীত দিক। আচ্ছা, তারপর ওড এর ক্ষেত্রে একটু ভিন্ন, ডাজেন্ট রিমেন আইডেন্টিক্যাল আন্ডার ফোল্ডিং অপারেশন। এক্স অফ মাইনাস টি ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু এক্স অফ টি, তো এইখানে এক্স অফ মাইনাস টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স অফ টি, এটা আবার এইখান থেকে এই মাইনাসটা যদি আমরা মানে একটা মাইনাস নেগেটিভ সাইন আসবে, দেখেন চিত্রটা দেখে বুঝতে পারতেছেন, এই মাইনাসটা যদি এই পাশে পার করায় দিই তাহলে এক্স অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টি। তার মানে আরে একটু ক্লিয়ার করি আপনাদেরকে, জাস্ট এইখানে এটা ফাইনালাইজ করি, এই যে দুটো এক্স অফ এন, এখানে এক্স অফ এন বাম পাশে, কিন্তু এখানে নেগেটিভ হলে ইভেন হলে এক্স অফ মাইনাস এন হচ্ছে, আর এখানে যদি ওড হয় তাহলে সামনে আরেকটা মাইনাস আসতে, সেটা খেয়াল রাখতে হবে। তো এখন আমরা আমাদের প্রবলেমটা সলভ করব। তো এইখানে এক্স অফ এক্স ওয়ান অফ এন আর এক্স টু অফ এন এই দুটো গুণ করব। তো আমরা ধরে নিচ্ছি ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এক্স ওয়ান অফ এন ইন্টু এক্স টু অফ এন, এখানে যদি আমরা মাইনাস এন বসায় দিই সব জায়গায় তো এরকম আসতেছে, এই পর্যন্ত সবই ঠিক আছে। তো এইখানে দেখেন যদি এক্স অফ এন ইভেন হয় তাহলে আমরা যেটা দেখলাম তখন মাইনাস এন আর এন একই হবে, এক্স অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু এক্স ওয়ান অফ এন, দুটোর মান একই হবে। কিন্তু যদি ওড হয় তাহলে যে এখানে আমাদের একটা মাইনাস নিয়ে আসতে হচ্ছে, এক্স টু অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স টু অফ এন, এটা কিন্তু আমাদের সংজ্ঞা থেকেই আসতেছে, সেজন্য এই দুই লাইন না বুঝলে আসলে কিন্তু পরবর্তীতে এখানে বোঝা যাবে না। এখন আমরা যদি এই এই দুটো ভ্যালুকে এখানে রিপ্লেস করি, ওয়াই অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু এক্স এন এক্স ওয়ান অফ মাইনাস এন ইন্টু এক্স টু, এখানে মাইনাস এন যেটা থাকতেছে যে এইটার মানকে, এই যে এখানে এক্স টু অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টু অফ এন, এইটা ভ্যালু রিপ্লেস করে দিচ্ছি, দিয়ে তখন মাইনাসের সামনে চলে যাচ্ছে, তখন এইটা মানে আবার ওয়াই অফ এন, তার মানে হলো ওয়াই অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ এন, এটা আবার ওড ফাংশন। তাহলে আমরা বলতে পারছি যে আসলে দুইটার মাল্টিপ্লিকেশনটা একটা আবার শেষে ওড ফাংশনে পরিণত হলো, ঠিক আছে। মাঝখানের দুই লাইন একটু বুঝতে সমস্যা হবে, সেটা আমরা সংজ্ঞা থেকেই দেখেছি এবং বুঝেছি। সুতরাং দুটো ওড এবং ইভেন ফাংশনের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ একটা ওড আর একটা ইভেন ফাংশনের মাল্টিপ্লিকেশন সবসময় ওড হয়। তো এইটাই ছিল প্রমাণ, আমরা পরবর্তীতে নতুন কোনো টার্মিনোলজি নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।